আমাদের জীবননগরে এত সুন্দর একটা জায়গা রয়েছে কখনো তো জানতেই পারিনি। এই যে বাঘে হরিণ ধরেছে, ওই যে ও কামড় দিচ্ছে দেখো, ওই যে ওর ঘাড়ে কামড় দিচ্ছে। রয়েছে ছোট বড় নানা ধরনের রাইড, রয়েছে চিড়িয়াখানা, রয়েছে সবুজের সমারোহ। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর একটি বাগান বাড়ি। আজ আপনাদেরকে দেখাবো একজন মাটির মানুষ। বলেন আপনার এই পার্ক কবে তৈরি হয়েছে এখানে? আমাদের পার্কটা হলো 1800। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামে। আর আজ আপনাদেরকে যে বাগান বাড়িটি বা পার্কটি ঘুরিয়ে দেখাবো, এই পার্কটি হলো জীবননগরের গয়েশপুর গ্রামে। অবশ্য গয়েশপুর গ্রাম বললেও ভুল হবে, জীবননগরের গয়েশপুর ছাড়িয়ে নতুন পাড়াতেই রয়েছে সুন্দর এই বাগান বাড়িটি। আমরা কিন্তু চলে এসেছি সীমান্ত গ্রামে, একদিকে গয়েশপুর, তার একটু সামনে গিয়েই নতুন পাড়া। আমার গ্রামের বাড়ি জীবননগর হলেও আমি কিন্তু এর আগে কখনো গয়েশপুর আসিনি বা নতুন পাড়াতেও আসিনি। তো এটাই ছিল আমার গয়েশপুর বা নতুন পাড়ার প্রথম ভ্রমণ ভিডিও। আর এই নতুন পাড়া কিন্তু একেবারেই ভারতের গা ঘেঁষেই রয়েছে। আপনারা গুগলে ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে আমরা এখন যে বাগান বাড়িটিতে যাচ্ছি, এই বাগান বাড়ি আর ভারতের এরিয়া একদমই পাশাপাশি। হয়তো একটি মাঠ পেরোলেই ইন্ডিয়া বা ভারতের অংশ, আর এদিকটাতে হচ্ছে গয়েশপুর নতুন পাড়া, আমাদের জীবননগরের অংশ। এখানে কিন্তু চ্যাংখালি বর্ডার রয়েছে। রাস্তার দুধারের মাঠের সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা এগিয়ে চলেছি। আর আজ আমরা একটা অটো ভাড়া করেছি জীবননগর বাসস্ট্যান্ড থেকে। 250 বা 300 টাকায় অটো রিজার্ভ করে গেলে আপনাদের সব থেকে সুবিধা হবে, কারণ এই যে রাস্তা, এখানে কিছু কিছু জায়গাতে কিন্তু বড় গাড়ি নাও ঢুকতে পারে, আবার ভ্যানে গেলেও সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে। আর গ্রামের সাইডে কিন্তু বেশ কিছু পুকুর বা খাদের মতো আছে, এ কারণে বড় গাড়ি না নিয়ে আসাই আমার মতে ভালো হবে। রাস্তা দিয়ে যেতে যেতে বেশ কিছু সুন্দর মসজিদ চোখে পড়ল, চোখে পড়ল গ্রাম বাংলার গরুর গাড়ি। আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, এটা হচ্ছে ফরমান মণ্ডলের বাগান বাড়ি। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। 5 বছরের নিচের বাচ্চাদের জন্য এখানে টিকিটের প্রয়োজন নেই। আর এই বাগান বাড়ি সম্পর্কে বিভিন্ন ইতিহাস লেখা রয়েছে দেওয়াল জুড়ে বা প্রাচীর জুড়ে, আপনারা এগুলো অবশ্যই পড়ে নেবেন। আর মূল গেটে কিন্তু আবারও রং করা হচ্ছে। তো আমরা এবার ভিতরে প্রবেশ করছি, আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে নিলাম, চলে এসেছি ভিতরের দিকে। তো ঢুকেই কিন্তু আসলে চারিদিকে বিভিন্ন গাছপালা চোখে পড়ল, আর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, মানে একেবারেই সবুজে সবুজ। আর এদিকটাতে রয়েছে চিড়িয়াখানা, আমরা চিড়িয়াখানার পার্টে একটু পরে যাই। প্রথমে আমরা ঘুরে দেখি সম্পূর্ণ পার্কটি। এই যে এখানে একটি জিরাফের প্রতিকৃতি তৈরি করা হয়েছে, এখানে একটি ফলক রয়েছে যেখানে কোন দিকে মসজিদ কোন দিকে ক্যান্টিন এটা মানে বুঝিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ পার্কটি কিন্তু ভীষণই সবুজে ঘেরা। আর এখানে অনেক সুন্দর অনেক বড় একটি শান বাঁধানো পুকুর রয়েছে যেখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। বলো কসব, তুমি ভালো আছো? বলো বলো, আমি কসব, আমার খুব ফেভারিট লাগে, বলো। কচ্ছপ যেহেতু পানিতে থাকে, ঠান্ডার প্রাণী, তাই সে হচ্ছে গা ঠান্ডা করে নিচ্ছে কচ্ছপের গায়ের উপরে শুয়ে। আসলে বাচ্চাদের নিয়ে কিন্তু এই ধরনের জায়গাতে আসা উচিত, কারণ ওরা অনেক কিছু দেখে, অনেক কিছু শেখে বা অনেক মজা পায়। আমি আগেও কিন্তু বলেছি যে শহরের বাচ্চারা বেশিরভাগ সময় যেহেতু ঘরবন্দি থাকে, ওদেরকে নিয়ে একটু ঘুরতে বের হলে ওদের মন ভালো হয়ে যায় বা মন ভালো থাকে। বাঘে হরিণ ধরেছে, এটা দেখছো? দেখো বাঘের গায়ে হাত দাও, বাঘের ধরো, ধরে বলে এই হরিণ ছাড়ো, বাঘের ধরো, ছাড়বে না? মিথ্যা বাঘ।
আজ তাহলে এসে দেখতে চলেছো। পুকুরটা আপনাদেরকে আরো একটি দিক থেকে দেখাচ্ছি। এই যে পুকুরটা কিন্তু অনেক বড়, আর এর একটি দিকে কিন্তু সিঁড়িও করা রয়েছে। আর পুকুরটির চারিদিকে এত সবুজ গাছগাছালি যে এর সৌন্দর্য কিন্তু আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এবার আরো একটি দিকে যাচ্ছি, এদিকটাও কিন্তু বেশ সুন্দর। আর এই বাগান বাড়িটি কিন্তু তৈরি হয়েছে হচ্ছে 1988 সালে, আর বাগানটি তৈরি হয় 1800 সালে। বাগানটি তৈরি হয়েছিল 1897 সালে। এখানে ছোট বড় বেশ কিছু রাইড রয়েছে, যেমন এই যে এগুলো যেহেতু অনেক আগে তৈরি তো রাইডগুলোর অবস্থা খুব বেশি ভালো নয়, তবে হয়তো যত্ন নিলে বা পরবর্তীতে আবারও সংস্কার করলে এই জায়গাটিও অনেক বেশি সুন্দর লাগবে। ছোট একটি নাগরদোলাও রয়েছে, তবে এটাকে কিন্তু চরকিও বলা হয়। আর এখানে রয়েছে একটি টয় ট্রেন, ট্রেনের রাস্তাটি বা ট্রেনের যে এরিয়া দিয়ে ট্রেনটি চলবে সেটিও কিন্তু বেশ বড়। আর বসার জন্য সম্পূর্ণ জায়গাটি জুড়েই কিন্তু বেশ কিছু ব্যবস্থা রয়েছে, যেমন এই যে রাস্তার পাশে পাশে বেঞ্চের মতো তৈরি করে দেওয়া হয়েছে। আর তার সাথে কিন্তু এখানে ছোট ছোট কয়েকটা খাবারের দোকান রয়েছে, সম্মেলন কক্ষ রয়েছে। এবার আমরা চিড়িয়াখানার অংশটি ঘুরে দেখব। এখানে লেখা রয়েছে জমিদার ফরমান মণ্ডল বাগান বাড়ি ও পিকনিক কর্নার, এবং নিচে রয়েছে হচ্ছে মিনি চিড়িয়াখানা। চিড়িয়াখানার পাশেই সুন্দর একটি সুইং চেয়ারের রাইড রয়েছে। আমরা এবার চিড়িয়াখানার অংশে প্রবেশ করলাম। এখানেও কিন্তু প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 20 টাকা করে, মানে প্রবেশ টিকিট মূল্য। এখানে বেশ কিছু জীবজন্তুও রাখা হয়েছে। এখানে ঘোড়া রয়েছে, আর রয়েছে হচ্ছে হরিণ, রয়েছে বিভিন্ন ধরনের পাখি, তবে পরিবেশটা একটু নোংরা। তবে আমি শুনলাম হচ্ছে জীবজন্তুগুলো মানে কিছুদিন আগেই এখানে আনা হয়েছে, তো যেহেতু কিছুদিন আগে আনা হয়েছে এই দিকটা দেখাশোনার জন্য সম্ভবত এখনও ওনারা কোনো লোক রাখেননি। পরবর্তীতে হয়তো এই জায়গার পরিবেশটিও গুছিয়ে বা সুন্দর করে রাখার চেষ্টা করবেন। চিড়িয়াখানার এরিয়াটিও কিন্তু বেশ বড়, তো এখানে ছোট ছোট রুম করে রাখা হয়েছে, আর প্রত্যেকটা রুমেই কিন্তু প্রাণী রয়েছে। এখানে 2-3 রঙের রয়েছে হচ্ছে খরগোশ, রয়েছে বাদর, আর এই যে পাশাপাশি সুন্দর করেই আর কি ছোট ছোট রুম তৈরি করা হয়েছে। আর উপরে কিন্তু কোন রুমে কোন পাখি বা কি রয়েছে সেগুলোরও নাম রয়েছে। তো আপনারা কখনো বাগান বাড়িতে বেড়াতে গেলে চিড়িয়াখানার অংশটিও কিন্তু ঘুরে দেখতে পারেন। চিড়িয়াখানার এরিয়াটিও কিন্তু কম না, বলতে গেলে বেশ বড়। আর এই যে এখানে রয়েছে হরিণ, তবে হরিণ আমাদেরকে দেখে ভয়ে পালিয়ে গিয়েছিল, যেহেতু হরিণটি অভ্যস্ত নয়। আমরা শুনলাম হচ্ছে এখানকার সব প্রাণী কিছুদিন আগে এখানে আর কি নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে এই জায়গাটিতে এসে কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে এই পার্কের যিনি মালিক তার ব্যবহার দেখে। আসলে তিনি ভীষণই মাটির মানুষ, আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের সাথে খুবই হাসি মুখে কথা বলেছিলেন, এবং তাকে দেখলে কিন্তু মনে হবে না যে তিনি এই পার্কটির মালিক, তিনি এতটাই সাদাসিধা। আপনার এই পার্ক কবে তৈরি হয়েছে এখানে? পার্কটা হলো 1800 সালে, 2018। এত আগে তৈরি করেছেন, আমরা জীবননগর তাও তো জানতে পারিনি। না, জীবননগরের লোক এখন ভালো প্রচার পাইনি। আমি এই বারটা জ্যান্ত জীবজন্তুগুলো নিয়ে এসে তারপরে আমি প্রচার প্রসারে দেব। আর আমার দাদার নাম দিয়ে বাগান বাড়িটা করার উদ্দেশ্য হইলো আমার দাদার ইতিহাসটা এই প্রজন্মের মানুষই জানে। ফরমান মণ্ডল আপনার দাদা? আমার দাদা জমিদার ছিল, ব্রিটিশ সরকারের আমলে সেই নামটা এই প্রজন্মের মানুষের কাছে জানান দেওয়ার জন্য এই বাগান বাড়িটা করা। আপনারা দেখতেই পেলেন তিনি কিন্তু আসলে ফরমান মণ্ডলের নাতি ছেলে, তো তিনি তার জমিদার দাদার স্মৃতি ধরে রাখতে কিন্তু এই বাগান বাড়ি বা পার্কটি তৈরি করেছেন। আর এই তো এবার আমাদের ফেরার পালা। আমাদের এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে খেজুর গাছ, রাস্তার দুই দিকের এই খেজুর গাছের সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবে।
যাই হোক, এ ছিল আমার আজকের আয়োজন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।